করেন তাহলে আমি মিউট করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই আপওয়ার্কের একটা বিড করা। কিভাবে বিড করা যায় দেখাই যাক। তো এখানে জবের ভিতরে কতগুলো জব সোর্স, এখানে লিখা আছে কাস্টম ট্র্যাকিং সেট আপ ফর আওয়ার ওয়েবসাইট অ্যাপ পিক্সেল, স্ন্যাপচ্যাট, গুগল, ফেসবুক, আইজিএন, টিকটক, অনেকগুলো। এতগুলো পিক্সেল সেট আপ করার দরকার নেই, পেমেন্ট ভেরিফাইড ছিল তাও দরকার নেই ওইটা ইয়ে করা। তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক অ্যাডভার্টাইজিং, সাম ওয়ান হু নো এফবিআই অ্যান্ড টিকটক অ্যাডভার্টাইজিং অ্যান্ড দ্য মোস্ট কস্ট ইফেক্টিভ মেথড অফ ক্রিয়েটিং সেলস অ্যান্ড স্কেলিং মাই শপিফাই স্টোর প্লিজ। হ্যাঁ, দরকার নেই, এটা তো করবো না। সেট আপ উইল বি কনভার্সন এপিআই অন শপিফাই স্টোর, এটা গিয়ে দেখি কি বলছে। আপওয়ার্ক একটা বিট করা, চার কানেকশন কাটবো, এটাইও সত্যিটা ইয়ে করেছে। উই হ্যাভ ফেসবুক পিক্সেল সেট আপ, নিড হেল্প ইন সেটিং আপ কনভার্সন এপিআই অ্যান্ড সলভিং দ্য ফর সলভিং ফর ডিডুপ্লিকেশন। ও আচ্ছা আচ্ছা, এটা তো ডিডুপ্লিকেশন, এটা কিন্তু ভাই খুব মজাদার একটা কাজ ছিল। পেমেন্ট মেথড ভেরিফাইড ইউনাইটেড স্টেটস, 11টা জব পোস্টেড, 0 হায়ার রেট, একটাও হায়ার করেনি এই শালা বেটা। তার মানে কি জানো, এই বেটা করে কি জব পোস্ট করে, হয়তো বা ইনভাইটেশন পাঠায়, পাঠিয়ে লোকের কাছ থেকে শুনে 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 নেয় কীভাবে কী করা লাগবে, তারপর নিজেই করে। কারণ এটা আমার দরকার নেই, যাওয়ার দরকার নেই, কারণ ও লোককে রকম সেটাই বোঝা হয়ে গেল। এরপর আর একটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার, উই আর লুকিং টু হায়ার এ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট টু হেল্প আস সেট আপ নিউ অ্যাডস উইথ পিক্সেল ট্র্যাকিং হোয়াইল অপটিমাইজেশন দ্য অ্যাড ডেইলি টু মেক শিওর দ্য অ্যাড স্পেন্ড ইজ রিচিং দ্য বাজেট অডিয়েন্স উইথ দ্য লোয়েস্ট বাজেট। আওয়ার টার্গেট মার্কেট ইজ দ্য UAE, সো এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন দ্য এরিয়া ইজ এ প্লাস। উই এস্টিমেট টু বি স্পেন্ডিং 5,000 টু 10,000 পার মান্থ। $700 বাজেট দেয় আমার ওই ক্লায়েন্টের মতো হয়েছে। আমার ওই ক্লায়েন্টটা বললো যে আমার $700 বাজেট, বলে ভাই $70 দিয়ে বলে দেয় সেই পর্যন্ত থাক। ফেসবুক এন্ড গুগল অ্যাড ক্যাম্পেইন সেট আপ। আপনি কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ, রেকর্ডিং তো হচ্ছে, আমি মিউট করে দিছি তো। তোমার আনমিউট, আনমিউট করো। আমি ভিডিও অফ করে দিলাম। ভিডিও অফ করে দিকে হবে, ভিডিও চালু থাকে, সমস্যা নেই। প্রফেশনাল ফেসবুক অ্যাড মিডিয়া বায়ার নিডেড ফর ই-কমার্স প্রোডাক্ট, এক্সপার্ট টু সেট আপ সেগমেন্ট, টু কালেক্ট ডাটা ফ্রম শপিফাই, গুগল অ্যাড অ্যান্ড ফেসবুক। দরকার নেই। পিক্সেল মিডিয়া কন্ট্রাক্ট অর লিঙ্কডইন অ্যান্ড সার্চ স্পেশালিস্ট। জব তো সারা ইন্টারেস্টিং জবই পাচ্ছি না। পিক্সেল ট্র্যাকিং ডেলিভারি করা হয়, সিন স্টুডিও হিয়ার, উই আর এ ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও গেম ডেভেলপার অ্যান্ড পাবলিশার বেসড ইন টরন্টো, কানাডা। উই আর অ্যাপ্রোচিং এ লঞ্চ অফ আওয়ার টাইটেল গ্রাউন্ড অন দ্য মেটা প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়ান্টেড টু ইনশিওর দ্যাট উই এস্টিমেটেড ডিউরেশন 8 to 12 months in the week pay per month for a few lines. Different. এই জবটা খুব ইন্টারেস্টিং জব, তাই কি লিখেছে ট্র্যাকিং এক্সপার্ট
wanted to help with tracking our Facebook campaign and Google campaign. We want to track all advertising campaign for our client and display an overview of all channels, introducing Facebook, Google, organic search, etc., which can be shown in Google Analytics or Shopify or Google Data Studio. Important is a highly technical project as there are different elements such as the iOS version update, referral issue, and attribution problems. Only apply if you have experience in website coding and third-party tracking practice such as Hyros or ClickMagic. Specific platform we are focusing for one client, we need to display the correct conversion of Facebook and Google within Google Analytics. Conversion are tracked double if the customer sees a Facebook ad and Google ad. We want to use last click approach within Google Analytics to see which sales is linked to which marketing channel. At the moment, we are using a little data app for the Shopify store. This is working, but we are looking for another solution as this is a temporary solution. Shopify and Google Analytics are both assuming 90% of conversion is direct traffic, which is not possible. Potential issues are payment provider that are restarting the pixel. Oh, Tarmane, ini koreyeche ki inar kintu ache je Facebook Google ad conversion tracking kora complete kintu uni ashole bujhte parcho na je kon platform theke mane kon platform theke beshi sales asche eta kintu uni bujhte parcho na ar unar analytics e dekhache je shobshomoy jonne direct traffic eshe una mane ye kenche প্রোডাক্টগুলো সেল আছে ডিরেক্ট ট্রাফিক থেকে অ্যানালিটিক এই রিপোর্টিংটা দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা একটা যে ওর যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের থেকে লোকজন অ্যাড দেখে যাচ্ছে, অ্যাড দেখে যাচ্ছে অথবা যাওয়ার পরে ওর ওই লিঙ্কটা হয়তো বা সেভ করে রাখছে, রাখার পরে সেভ কিংবা অন্যভাবে যেভাবে হোক না কেন রাখছে, রাখার পরে আবার পরবর্তীতে যখন ওই সাইট ভিজিট করছে তখন সে অর্গানিক ভাবে আসছে, মানে ডিরেক্ট ভাবে আসছে, ডিরেক্ট এসে ঠিক আছে, তখন অ্যাড এর ওইটা ফায়ার আসছে না, এটা হচ্ছে সমস্যা। আর হয়তো বা কনফিগারের যে কনফিগারেশনের সময় ওর ইয়ে ডিরেক্ট ইয়ে করছে, গোল সেট আপের সময় সমস্যা হচ্ছে, এইটার জন্য এখন আমি একটা কাজ করতে পারি, আমি একটা বিড প্রপোজাল দিতে পারি। Do you have experience? Only again, question to this. Do you have experience with third party tracking such as Hyros, ClickMagic? ClickMagic is not a good thing. Even though they have a good thing, ClickMagic is not a good thing. ক্লিক ম্যাজিক কি কি জিনিস সেটাকে দেখে স্টাডি করতে হবে। অ্যাকুরেটলি এন্ড ট্র্যাক ইওর মার্কেটিং অল ইন ওয়ান প্লেস, গেট ইওর 14 ডেজ ট্রায়াল নাও, ইনস্ট্যান্ট লাইভ চ্যাট সাপোর্ট অ্যাভেলেবল ইন হাউস এট ডে নাও, কন্টাক্ট আস নাও, গেট স্টার্টেড, ইন্টেলিজেন্ট স্প্লিট টেস্টিং, track your entry funnel view and mobile targeting. আচ্ছা আচ্ছা, মানে বুঝলাম, দেখে গেল যেই দেখি কি অবস্থা, মানে এই যে থার্ড পার্টি যেসবগুলো ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে এইগুলো সম্পর্কে অনেক আছে থার্ড পার্টি, থার্ড পার্টির মধ্যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারই বেশি ব্যবহার করি, কিন্তু এরা অন্য অন্যগুলো ব্যবহার করে। ইউটিএম সোহান,
UTM source. হাইরস হাইরসটাকে দিয়ে সেটা তো দিকে আসি, হাইরসের সাথে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। Iris is a revolutionary, tracking and attribution system that combines screen tracking all AI. It allows advertisers to track traffic and scale ads more accurately than ever before on the apply online. View parsing, browse feature, highlight apply option, available demo. দেখি হাইরাস অ্যাসিস্ট্যান্ট একটু দেখে আসুন। মানে একটা কথা ঘুরিয়ে বেশি অনেক লোক অনেক ভাবে বলে, এই কারণে কিন্তু আমাদের বোঝার সমস্যা হয় যে আসলে কি সাসেন। আর ইউ এবল টু কোড ডিফারেন্ট স্ক্রিপ্ট অন শপিফাই অর ডু ইউ নো সাম ওয়ান হু কুড হেল্প ইউ আউট, প্লিজ অ্যান্সার the question. For one client we want is to role analytics correctly, so it shows the attribution correctly for Facebook, Google AdWords and TikTok by using UTMs in the ad link. Do you have experience with this? Of course, experience সবই আছে, কিন্তু এই জায়গা থেকে প্রশ্নটা বোঝারই সমস্যা হয়ে গেল। উনি আসলে এখানে উই ওয়ান্ট টু ট্র্যাক অল অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর আওয়ার ক্লায়েন্ট অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড ওভারভিউ অফ ফেসবুক গুগল ইউটিসি হুইচ ক্যান শো গুগল অ্যানালিটিক্স অর সোশ্যাল ডাটা স্টুডিও। ইম্পর্ট্যান্ট ইজ এ হাইলি টেকনিক্যাল প্রজেক্ট অ্যাজ দেয়ার আর ডিফারেন্ট এলিমেন্ট বাই হ্যাঁ সাস এজ দি আইওএস 14 আপডেট রেফারেল ইস্যু ইনার একসাথে অনেকগুলো সিস্টেম আছে। মানে ইউটিএম এর ভিতরে শোন হাই আছে তোমার, ক্লিক ক্লিক ম্যাজিক কি তোমার আছে ইউটিএম এ? হ্যাঁ শুনতেছি, বলছি ক্লিক ম্যাজিক কি ইউটিএম এ? জানি না তো ভাই, এটা এই সম্বন্ধে আমার তো আইডিয়া নেই। ইউটিএম এর এখান থেকে মানে এই কাজগুলো কিন্তু একেবারেই সহজ, তারপরে এরা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকম ভাবে লিখে ফেলে, এবং যারা না বোঝে কাজ ওরা তো বুঝতে পারেনি, ওরা বুঝতে পারেনি যার কারণে কিন্তু এরকম দুঃখ হচ্ছে, এই কারণে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকম ভাবে বলে ফেলে। এবার কাজ করি, এর একটা বিট কি করবো? না এই কাজ বিট করে পাওয়া যাবে না। তাহলে থাক, এটা কিন্তু একরকম ভালোই আছে। দেখি এটা কি বলে, 6টা কানেকশন থাকবে দরকার নেই, 6 কানেক্টের কাজ করাই যাবে না। এখানে বলছে এ টুইটার পিক্সেল ইজ নট ফায়ারিং অন আওয়ার হুরিফাই ওয়েবসাইট, উই হ্যাভ ট্রাইড ইনস্টল ভায়া বোথ জিটিএম অ্যান্ড হার্ড কোডিং বাট ইজ ডাজন্ট সিম টু বি ওয়ার্কিং ইভেন থ্রু আই ক্যান সি দ্য ট্যাগ ইন কোড অ্যান্ড ইট ফায়ার ইন জিটিএম হেল্প টু ছবি প্লিজ। আচ্ছা এটা কিন্তু একদম সহজ কাজ, টুইটার পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারে কি টুইটার পিক্সেল আছে? হ্যাঁ আছে তো, এটার দিকে সাথে আছে ভেরিয়েবল তৈরি করা। আচ্ছা যাই হোক,
দুই কানেক্ট হবে, এটা 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 দিয়ে দিই সাবমিট নাকি? কি টুইটার হ্যাঁ টুইটারে, এ টুইটার পিকে দেন? ইজ নট ফায়ারিং অন আওয়ার শপিফাই ওয়েবসাইট, এ শপিফাই ওয়েবসাইটের জন্য এটা টুইটারে আছে, তোমার ইয়ে আছে, পিকজেল আছে, পিকজেলটা মানে ফায়ার আসছে না, শুধু গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু ফায়ার আসছে, ট্যাগ ম্যানেজার ফায়ার আসছে। আই ক্যান সি দ্য ট্যাগ ইন কোড অ্যান্ড ইট ফায়ার ইন জিটিএম, $30 বাজেট করেছে, $30 এর জন্য। দেখি একটা সাবমিট দিয়ে দেখি নাকি, দেন আর জীবনে বিরক্ত হয়ে যাচ্ছে। জেনারেল জেনারেল প্রোফাইল থেকে দিলাম, বাই প্রজেক্ট করে দিলাম, $30 থাক, এবং লেস দেন ওয়ান মান্থ কভার লেটার, এখানে লিখে হয় যে আর আই রিড দীপক দা তো রিভিউ নিয়ে পালা করে ফেললো। Shopify data tracking. Also, I have good
I have all resources to copy to the I understand.